রাজনীতি বা সমাজ সেবার ক্ষেত্রে মানে আপনার কোনো আইডল আছে কিনা যাকে আপনি পছন্দ করেন যাকে আপনি অনুকরণ বা অনুসরণ করার চেষ্টা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনি একটা সিনেমা তৈরি করা হয়েছিল দ্য মেসেজ ওখানে ওনাকে দেখাননি ওনাকে না দেখে ইসলাম জগতে এটা এই সিনেমাটা অ্যাকসেপ্টেড ওনাকে দেখা যায় না কিন্তু কি কি হয়েছিল উনি কিন্তু শুধু একজন নবী একজন রসুল ছিল তা না উনি রাজনীতি কেমনে করতে হবে সমাজ সেবা কেমনে করতে হবে মানুষের সাথে ব্যবহার কেমনে করতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক এমন কি আপনি আপনার স্ত্রীর সাথে কিভাবে কথা বলবেন কথা বলতে পারবেন পারবেন না আপনি ওনার জীবন থেকে সমস্ত কিছু পাবেন এটা এখন হয়ে গিয়েছে কি যে আমাদেরকে ছোটবেলায় হয়তো মুখস্থ শুধু সূরা শেখানো হতো বা এই ধরনের কিছু কিন্তু ওনার জীবনটা নিয়ে একটু দেখেন বা জানার চেষ্টা করেন আপনার কারোর থেকে আর অনুপ্রেরণা লাগবে না রাসূলের থেকেই আমার অনুপ্রেরণা যদি আপনি রাজনীতির ক্ষেত্রে বলেন একটা জিনিস আমি সবসময় বলি যে বঙ্গবন্ধু হওয়ার আগের যে জীবনটা অর্থাৎ শেখ মুজিবুর রহমান ওই নেতাটাকে আমার অসম্ভব শক্তিশালী ইন্সপিরেশন হিসেবে কাজ করে কারণ ধাপে 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 আমার এগুলো খুব পছন্দ যখন মানুষ ক্রিটিক্যাল একটা মোমেন্ট উনি রাইট ডিসিশন নিচ্ছে এই জন্য উনি পলিটিক্যালি বড় হচ্ছে আবার ক্রিটিক্যাল একটা মোমেন্ট তখন কী করতে হবে এখন রাইট ডিসিশন নিচ্ছে ওই জায়গাটা আমাকে বেশি ইন্সপায়ার করে আমি মহাত্মা গান্ধীকে অনেক পছন্দ করি ফলো করি যে বিশেষ করে শেষের দিকে কিন্তু রায়ট বন্ধ করার জন্য হিন্দু মুসলমান রায়ট বন্ধ করার জন্য ওনার অনেক অবদান তাছাড়া মডার্ন ডে পলিটিশিয়ানের মধ্যে অবশ্যই বারাক ওবামা দিস বডি ল্যাঙ্গুয়েজটা ভালো লাগে মানুষের সাথে কীভাবে কথা বলে